রাজ কাপুর পরিচালিত রাম তেরি গঙ্গা মাইলি ছবিতে তাকে প্রথমবার দেখে ভারতীয় দর্শক চোখ ফেরাতে পারেনি, তাকে স্বপ্ন সুন্দরীর আখ্যা দিয়েছিল। বলছি বলিউডের ডার্ক সাইডের সুন্দরী অভিনেত্রী মন্দাকিনীর কথা। মন্দাকিনী প্রথম ছবিতেই তার জাদু দেখিয়েছিলেন, কিন্তু যত তাড়াতাড়ি মন্দাকিনী সাফল্যের সিঁড়ি চড়েছিলেন ঠিক তত তাড়াতাড়ি তার বলিউড ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছিল। কিন্তু কি হয়েছিল তার সাথে যার জন্য তিনি বলিউডকে বিদায় জানিয়েছিলেন, আর এখনই বা তিনি কোথায় আছেন, কেমন আছেন? এই প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। রাম তেরি গঙ্গা মাইলি ছবির হাত ধরে তার বলিউডে যাত্রা শুরু। এখনও সেলুলয়েডের ফিতায় মন্দাকিনীর হাসি লেগে রয়েছে, এমনই তার সৌন্দর্যের জাদু। আজও রাম তেরি গঙ্গা মাইলি ছবির ঝর্ণায় স্নানের দৃশ্য বলিউডের উত্তাপের নিরিখে কম যায় না। তবে কেন এত তাড়াতাড়ি বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি? আপনাদের জানাই, মন্দাকিনী সেই সমস্ত বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন যার নাম জড়িয়েছিল অন্ধকার জগতের সঙ্গে। শোনা যায় অন্ধকার জগতের সাথে তার নাকি নিয়মিত যোগাযোগ ছিল। তাহলে চলুন জেনে নিই কেনই বা হারিয়ে গিয়েছিলেন তিনি বলিউড থেকে, আর এখনই বা তিনি কোথায় আছেন। মন্দাকিনীর জন্ম হয় 1963 সালের 30শে জুন। ভারতের উত্তরপ্রদেশের মিরাটের এক অ্যাংলো পরিবারে তার জন্ম হয়। তার আসল নাম ছিল ইয়াসমিন জোসেফ। মিরাট থেকে যখন তিনি বলিউডে কাজ করতে আসেন তখন মন্দাকিনীর বয়স 21 কি 22। 1985 সালে রাজ কাপুরের সঙ্গে প্রথম পরিচয় হয় ইয়াসমিনের, আর তখনই ইয়াসমিনের নাম পরিবর্তন করে রাখা হয় মন্দাকিনী। প্রথম দেখাতেই রাজ কাপুর ঠিক করেছিলেন যে মন্দাকিনীকে নিয়ে তিনি কাজ করবেন, তাই যেমন ভাবনা তেমন কাজ। এরপর রাজীব কাপুরের সঙ্গে মন্দাকিনীকে প্রথমবার পর্দায় দেখা যায়। মন্দাকিনী তার প্রথম ছবির পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তখন মন্দাকিনীর বয়স ছিল মাত্র 22 বছর। ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়, আর এই ছবিতে এমন কিছু বোল্ড সিন রয়েছে যা আজও বলিউডের উল্লেখযোগ্য বোল্ড সিনগুলোর মধ্যে অন্যতম। এরপর বহু ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি, এরপর বহুবার তাকে পর্দায়ও দেখা গেছিল। কিন্তু সেই সময় মন্দাকিনীর নাম জড়ায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে, এমনকি তাদের একসঙ্গে ছবিও প্রকাশ্যে আসে। একটি ক্রিকেট ম্যাচে তাদেরকে একসঙ্গে দেখা যায়, এবং সেই ছবি ক্যামেরাবন্দি হলে অনেকেই বলতে শুরু করেন যে তাদের মধ্যে নাকি সম্পর্ক রয়েছে। পরে এমনও শোনা যায় মন্দাকিনী নাকি দাউদের সঙ্গে থাকবার জন্য দুবাই চলে এসেছিলেন। আর এই ঘটনার পর থেকেই মন্দাকিনীর পাবলিক ইমেজ একেবারে নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে মন্দাকিনীর ক্যারিয়ারেও। বলিউড ফিল্ম মেকাররা আর কাজ করতে রাজি হননি মন্দাকিনীর সাথে। যদিও মন্দাকিনী এগুলোকে সব গুজব বলেছিলেন, অস্বীকার করে জানিয়েছিলেন বিদেশে তাদের একবারই দেখা হয়েছিল, আলাপ হয়েছিল সেখানেই, সম্পর্ক কোনো দিন ছিল না। মন্দাকিনী এও বলেছিলেন তারা একে অপরকে ব্যক্তিগতভাবে চেনেন পর্যন্ত না, দম্পতি হওয়া তো দূরের কথা। আর এভাবেই মন্দাকিনী ক্রমশ হারিয়ে যায় হিন্দি ছবির জগৎ থেকে। এরপর 1990 সালে তিনি বিয়ে করেন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসীকে যার নাম কাগুয়ু টিরিনপোচে ঠাকুর, আর বিয়ের পর থেকেই ধীরে ধীরে লাইমলাইটের বিরুদ্ধে চলে যান তিনি। মন্দাকিনী তার সংক্ষিপ্ত ক্যারিয়ারে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিলেন, কিন্তু একবার বলিউডকে বিদায় জানাবার পর তিনি আর কোনো দিন ফিরে আসার চেষ্টাও করেননি। বিয়ের পর মন্দাকিনী 2 সন্তানের জন্ম দেন, এক মেয়ে ও এক ছেলে। তার মেয়ের নাম রবস ইনায়া ঠাকুর ও ছেলের নাম রাবিল ঠাকুর। মন্দাকিনী বর্তমানে দলাই লামা শিষ্যা এবং একজন ঘরোয়া গৃহকর্তী। মন্দাকিনী সম্পর্কিত আরও একটি অজানা তথ্য নিয়ে আমরা খুব শীঘ্রই আসতে চলেছি, এবং সেই ভিডিওটি দেখার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.